নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মুখার্জি ভূমি ক্লিনিকের তরফ থেকে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়া আপনারা আমাকে ইনস্টাতে এবং ফেসবুক পেজে ফলো করবেন, সেখানে অনেক ইনফরমেটিভ ভিডিও এবং পোস্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে হোমিওপ্যাথি ডাক্তার বাবুদের আরো চ্যানেল আছে, সেগুলোকে ফলো করুন। ফেসবুক পেজে মিনিস্ট্রি অফ আয়ুষ হোমিওপ্যাথি এই পেজ গুলো ফলো করুন, তাহলে অনেক ইনফরমেশন আপনারা পেতে থাকবেন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি একটি নতুন লক্ষণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। লক্ষণটি হচ্ছে গর্ভপাতের সময় যখন গর্ভপাত হচ্ছে তখন গর্ভপাতটি হতে হতে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার দু ঘন্টা পর বা একদিন পর আবার গর্ভপাত শুরু হয়ে যাচ্ছে। প্রথম যেভাবে গর্ভপাতটি ঘটছিল সেই গর্ভপাত যেটা ছিল ছিল, তারপরে যখন আবার গর্ভপাত হচ্ছে দ্বিতীয় ক্ষেপে তখন গর্ভপাতটি আরো মারাত্মক হয়ে যাচ্ছে এবং গর্ভপাতের সময় কালারটা হচ্ছে পুরো ব্ল্যাকিশ কালার এবং লেবার পেনের মতো পেন পেশেন্টকে ফিল করতে হচ্ছে। এটি হচ্ছে আমরা সিমটমস। এই সিমটমসের উপর ভিত্তি করে হোম মেডিসিন দিলে রেজাল্ট পাওয়া যাবে। আপনার গর্ভপাত হবে, গর্ভপাতটি প্রথমে একবার হবে এবং তারপরে আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে বারবার হতে থাকবে এবং তার সাথে আরো দেখা যাবে যে ব্ল্যাকিশ কালার থাকবে এবং লেবার পেনের মতো পেন থাকবে। সেই ক্ষেত্রে আমরা যে মেডিসিনটি দিতে পারি তার নাম হচ্ছে পালসিটিলা। পালসিটিলা ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। এরকম পরিস্থিতিতে যদি আমরা পালসিটিলা দিই, পালসিটিলাকে দিনে তিনবার করে যদি বেশ কিছুক্ষণ খাওয়াই, তাহলে এই পরিস্থিতিটা অনেক সময় কন্ট্রোল হয়ে যায়। তো দোকান থেকে ভালো ফিডব্যাক পালসিটিলা থেরাপি নিয়ে এসে পেশেন্টকে বেশ কিছুদিন খাওয়ালে ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারলেন এই লক্ষণের উপর ভিত্তি করে এই মেডিসিন দিলে অবশ্যই ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। কারণ প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করবেন এবং অন্য ডাক্তারবাবুদের চ্যানেলগুলো ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার।